আল্লাহ আল্লাহ আমি যত গুনাহ করছি তার চাইতে তো তোমার রহমত অনেক বিশাল। সুবহানাল্লাহ, এই এত কোটি কোটি বান্দার ভিতরে আমার মতো একটা ছোট্ট সাড়ে তিন একটে বান্দারে মাফ করে দিলে আল্লাহ তোমার কি যায় আসে? সুবহানাল্লাহ, আল্লাহ তোমার জান্নাত নাকি এত বিশাল, এক দেওয়াল থেকে আরেক দেওয়ালে যাইতে বলে 500 বছরের রাস্তা, হুজুরদের থেকে শুনছি এত বড় রাস্তার ভিতরে আমার মতো সাড়ে তিন একটের একটু কোণার মধ্যে ফালায় রাখলে আল্লাহ তোমার কি কমতি হইছে? দাও না একটু, দাও একটু, দাও না একটু, দাও না। বান্দা যখন এমন করে বলতে থাকে, চোখের পানি ঝরতে থাকে, আল্লাহকে বলে ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গাফফার, ইয়া সত্তার, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই, নবী মুস্তাফার উম্মত আমি, নবী মুস্তাফার উছিলায় আমাকে মাফ করে দাও। বান্দা যখন বলতে থাকে, এবার আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতা, তোরা তো বলেছিলি ইবাদত করার জন্য তোরা আসস, জিজ্ঞেস করেছিলি মানুষ কেন বানাই, মানুষ কেন বানাই, ও জিব্রাইল দেখ দেখ, তুই আমার সিজদা করছস আমি মানি, তুই আমার জিকির করছস আমি মানি, জীবনে কোনোদিন আমার এই ফাগলা বান্দার মতো এইভাবে আদর করে আমারে ডাকছস, এইভাবে মায়া করে আমারে ডাকছস, আমার জন্য চোখের পানি ফেলছস, তোরা কেউ চোখের পানি ফেলছ নাই, আমার বান্দার চোখের প্রেমময় ভালোবাসার পানি দেখার জন্য আমি বান্দাকে বানাইছি। সুবহানাল্লাহ, গফার, রহমান, রহিম, সাত্তার। আমি শোনার জন্য আপনাদেরকে পড়তে বলবো না, আমি শুধু এতটুক বলবো, যার অন্তরে সৃষ্টিকর্তার প্রতি যতটুক ভালোবাসা আছে, আজকের দিনের আগ পর্যন্ত হিসাব আমি করছি না, এই মুহূর্তে যারা নিজেকে মনে করছেন সত্যি আমি অনেক অন্যায় করেছি, সত্যি আমি অনেক ভুল করেছি, ইচ্ছায় কিংবা অনিচ্ছায়, নিজে করি কিংবা বন্ধুত্ব পালে পয়ে করি, করছি, আমার আল্লাহকে আমি নারাজ করছি, এটা আমার করাটা ঠিক হয় নাই, এতটুক বুঝ যার কাছে এসেছে, আমি চাইবো আল্লাহ এই সিফতি নামগুলাকে ভালোবেসে ডাকেন না। ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া সাত্তার, ইয়া গফফার, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া সাত্তার, ইয়া গফফার, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া সাত্তারিয়া। উচ্চ আওয়াজে একবার বলেন না মারহাবা। ও জিব্রাইল, আমার বান্দার মতো কখনো চোখের পানি ফেলছস? কারণ ফেরেশতাদের তো আবেগ নেই। আরো জোরে বলেন না, মনে রাখবেন মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে এটা আমার জিম্মায়, আমি কথাটা বলছি, গুনাহ করা বড় কোনো অপরাধ নয়, গুনা এমন জিনিস ইচ্ছায় হয় অনিচ্ছায় হয়ে যায়, আর আমার রহমান ভালো করেই জানে, তাই তো আল্লাহ বলে যে তোরা গুনাহ করবি আমি জানি, সেজন্য তো তওবার দরজাটা খুলে রেখে দিছি। বান্দারে মরণের এক মিনিট আগে যদি বলো সিলিন্ডার, মনে রাখবেন আসামি দুইভাবে সাজা পায়, পুলিশে যদি দৌড়ে আর দৌড়াইয়া তারে দরে সাজা কিন্তু কঠিন, আর যদি নিজে থেকে আইসা অ্যারেস্ট আমি ভুল করছি সিলিন্ডার, সাজা কমে যায়। তওবা মানে কি জানেন? আল্লাহর কাছে বান্দা নিজে থেকে যায় সিলিন্ডার হওয়া, এটার নাম তওবা, আর আল্লাহ যেটারে দরবো সার নাই এটার নাম হচ্ছে হাসর। আপনি হাসরে যাবার আগে সিলিন্ডার করে ফেলেন, রহমানের রহমত প্রস্তুত আছে। আরো জোরে বলেন না,
আচ্ছা সত্যি করে একটা কথা বলেন তো, আল্লাহ যদি এমন একটা সিস্টেম করতেন যার গুনাহ বেশি হবে তার শরীর থেকে গন্ধ বের হবে, তার শরীর থেকে গন্ধ বের হবে, আজকে আপনি আমি কেউ কারো পাশে বসতে পারতাম না, কোনো স্বামী স্ত্রী একজন একজনের পাশে বসতে পারতো না, আজকে আপনার আমার শরীরের সুঘ্রাণ, আজকে আপনার আমার চেহারায় সৌন্দর্য, আজকে আপনার আমার হাজার গুনার কথা, এমন অনেক অপরাধ আছে বন্ধু বন্ধুর মধ্যে ভয়ের মধ্যে থাকে, আমি তো তারা ভুল করে বলে ফেলছি, সে যদি সবাইকে বলে ফেলে তাহলে তো আমার ইজ্জত শেষ। অনেক স্বামী ভয় পাচ্ছে যদি আমার স্ত্রী জেনে যায় এই কথাটা সংসার ভেঙে যাবে, অনেক স্ত্রী চিন্তায় আছে যদি স্বামী কারো কাছ থেকে আমার অতীতের কথা জেনে যায় আজকে আমার সংসার ভেঙে যাবে। আপনি যে বিষয়গুলোকে জেনে যাওয়ার কারণে ভয় পাচ্ছেন এগুলো গোপন আছে কেমনে? আপনার রহমানে গোপন করে রেখেছে। ফেরেশতাই বলে যে আল্লাহ প্রকাশ করে দি মুনি, কারণ তে গুনাহ করছে তুমি গোপন করে রাখছো, তারপরও দেখি সে গুনাহ বন্ধ করে না। ফেরেশতা বলে, বাম কাঁধের ফেরেশতা বলে আল্লাহ আমি প্রকাশ করে দিই, আল্লাহ কয় তোর বান্দা হইলে তুই প্রকাশ কর, তোর যদি বান্দা হয় তুই প্রকাশ কর, আল্লাহ আমার বান্দা না বান্দা তো তোমার। আল্লাহ কয় যে আমার বান্দারে বেজ্জত করার ক্ষমতা তোরে কে দিছে রে? আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আমি বলি বন্ধু বন্ধুকে দুঃখ শেয়ার করে না, গোপন কথা শেয়ার করে না, দশ বছর পরে যদি বন্ধুত্ব দুশ্মনী হয়ে যায় তখন বলে যে কইয়া দিমু 500 টাকা, তখন আল্লাহ কি বলে জানেন? ও বান্দা আমি তো গোপন করে রাখছিলাম তুই না বলিয়া দিছস, আমি তো গোপন করে রাখছিলাম তুই না বলে এখন নিজের ফেসে নিজে ফইরে গেছস। সেই জন্য বন্ধু যদি বানাতে হয় না বেস্ট ফ্রেন্ড আল্লাহকে বানা, যা বলবেন মনও হালকা হয়ে যাবে, এই খবর লিকও হবে না জীবনে কোনোদিন লিকও হবে না। এখন আসেন বন্দুক কায়পকে বলে বন্দুক কত প্রকার ও কি কি, আমি একটু প্রশ্ন করব আমার যুবক ভাইয়ের উত্তর দিবেন, কারো যদি বিরক্ত লাগে উঠে চলে যেতে পারেন, কারো বিরক্ত লাগলে উঠে চলে যেতে পারেন, কারণ এটা হচ্ছে ক্লাস, এটা হচ্ছে প্রেমের ক্লাস, এটা হচ্ছে মহাব্বতের ক্লাস। আজকে মাহফিল হচ্ছে না, আজকে মহাব্বতের ক্লাস হচ্ছে, আজকে আল্লাহর প্রেমিক বান্দাগণ নবীর প্রেমিক উম্মতগণ বসা আছে, যার যত শক্তি আছে একবার বলেন তো মারহাবা। আমার মনে হয় আওয়াজটা আরো কঠিন হতে পারে, ইমানি আওয়াজ লাগাই বলেন মারহাবা। এখন দেখেন আমার যুবক ভাইরা একটু আওয়াজ দিয়ে বলেন, ফ্রেন্ড কয় প্রকার? একটা হচ্ছে ফ্রেন্ড, একটা হচ্ছে বেস্ট ফ্রেন্ড, একটা হচ্ছে ক্লোজ ফ্রেন্ড। এখন বলেন ফ্রেন্ড কম থাকে না বেশি থাকে? ফেসবুকে যাইয়ারা সহ না তরুণ নুগুজার ফানলা রান হতা, ফেসবুকে যাইয়ারা সহ না ফেরেন হদুন আছে ই যাব না ফেরেন হদুন শেয়ার অন ও দিহি, এতগুলা ফ্রেন্ড। এখন বলেন বেস্ট ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড থাকে সবসময় বলেন না, বেস্ট ফ্রেন্ড 4 জন 5 জন 10 জন থাকতে পারে, যেগুলাকে নিয়ে আপনি ওই কি জানে বলে ওইগুলো তো আরো উজুর মানুষ তো না জানি এনা হওয়াদের হ্যাং আউট, কি বলে হ্যাং আউট আছে কলেজ মিদ্দি ইবে ঘরে, এটারা কয়জন 10 জন 12 জনের একটা গ্রুপ থাকে। আর ফ্রেন্ড যদি হয় ভাই এটাও আমার ফ্রেন্ড, এটাও আমার ফ্রেন্ড, এটাও আমার ফ্রেন্ড, সব কলেজ ফ্রেন্ড, সব কলেজ ফ্রেন্ড, সব অবু এদুন বন্ধু অত সমস্যা নাই ফ্রেন্ড না বেস্ট ফ্রেন্ড নতো। এখন আসুন ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড কিছু কিছু, বেস্ট ফ্রেন্ড ক্লোজ ফ্রেন্ড, এটা হচ্ছে আমাদের সিস্টেম। আমরা আল্লাহকে বললাম আল্লাহ আমাদের এখানে তো ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড ক্লোজ ফ্রেন্ডের একটা সিস্টেম আছে, তোমারও কি এরকম কিছু আসেনি? আল্লাহ বলে যে তোদের আছে তো আমার থাকবে না, আল্লাহ তোমার আছে কই আছে তো, আল্লাহ তোমার ফ্রেন্ড কে? আল্লাহ পাক বলে যত ওলি আল্লাহ সবাই আমার ফ্রেন্ড, যত সাহাবা সবাই আমার ফ্রেন্ড, সেজন্য না মাইল্লে ফিরের ওলিও বেশি ফ্রেন্ড সাহাবাও বেশি। এবার বলেন বেস্ট ফ্রেন্ড কিছু কিছু, বেস্ট ফ্রেন্ড আল্লাহ তোমার বেস্ট ফ্রেন্ড আছে নি কয় আছে তো, আল্লাহ তোমার বেস্ট ফ্রেন্ড কে? কয় আদম থেকে ঈসা সবগুলো, আরো জোরে আদম আমার বেস্ট ফ্রেন্ড, মূসা আমার বেস্ট ফ্রেন্ড,
ঈসা আমার বেস্ট ফ্রেন্ড। মনে রাখবেন, বেস্ট ফ্রেন্ড শব্দটা শুনতে আল্লাহর সাথে একটু অমিল লাগছে, কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য আমাকে শব্দটা ব্যবহার করতে হচ্ছে। কারণ বক্তার কাজ হচ্ছে শ্রোতাদেরকে বুঝাই দেওয়া, বক্তার কাজ হচ্ছে শ্রোতাদেরকে বুঝাই দেওয়া। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আল্লাহ বলছেন আদম আমার বেস্ট ফ্রেন্ড, মূসা আমার বেস্ট ফ্রেন্ড, ঈসা আমার বেস্ট ফ্রেন্ড, দাউদ আমার বেস্ট ফ্রেন্ড। আল্লাহ পাইলাম তো তোমার বেস্ট ফ্রেন্ড প্রায় 1,24,000 আনুমানিক। আল্লাহ তোমার ক্লোজ ফ্রেন্ড নাই? কয় আছে তো। আল্লাহ কে? কয় তোদের নবীটা আর কি। আল্লাহ কয়জন? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আল্লাহ বলে যে আমার ফ্রেন্ড কে? যতগুলা ওলি এসেছে, আছে, আসবে, যতগুন সাহাবা আছে, সবাই আমার ফ্রেন্ড, আমার ফ্রেন্ডের দলে। এখন ফ্রেন্ডের তুলনায় বেস্ট ফ্রেন্ড একটু কম হয়ে যায়, সেজন্য আদম থেকে ঈসা এই গ্রুপটা আমার বেস্ট ফ্রেন্ড। আল্লাহ ক্লোজ ফ্রেন্ড কয়? আমার ক্লোজ ফ্রেন্ডকে জানাস, ওয়া দোহা ওয়ালা চেহারা ওয়ালা যেটা ওইটা আর কি, ইয়াসিনের দাঁত ওয়ালা যেটা ওইটা আর কি, যার কদম থাকে জমিনে, হাত বাড়াইলে হাত চলে যায় জান্নাতের ভিতরে, ওইটা আর কি, ওইটা আর কি, ওইটা আর কি, যাকে আমি সুবহানাল্লাজি আসরা বি আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা বলে মাটির থেকে ভ্রমণ করে এলাম ওখানে গিয়ে দেখা দিয়েছি, ওইটা আর কি আমার বেস্ট ফ্রেন্ড, ওইটা আর কি আমার বেস্ট ফ্রেন্ড, ওইটাই আমার বেস্ট ফ্রেন্ড। ইব্রাহিম আমার ফ্রেন্ড, সেজন্য তার নাম দিয়েছি খলিলুল্লাহ, খলিলুল্লাহ, খলিলুল্লাহ। মুহাম্মদ আমার বেস্ট ফ্রেন্ড, তাই তো তার নাম দিয়েছি হাবিবুল্লাহ। চিৎকার লাগে একবার বলেন সুবহানাল্লাহ। এখন আমি মূল কথায় একদম গোছাই আনছি, জীবনের সার্থকতা, জীবনের ব্যর্থকতা, জীবনে আমাদের দুইটা সত্য, হয়তো সফল হবেন নাইতো ব্যর্থ হবেন। এখন আমরা সফল বলতে কাকে বুঝি? যে পড়ালেখা শেষ করে চাকরি পেয়েছে আমরা তাকে সফল ভাবছি, যে টাকা পয়সা ভালো কামাই আমরা তাকে সফল ভাবি, যে ঘর বাড়ি আছে তাকে আমরা সফল ভাবি। আমি প্রশ্ন করলাম, যদি সফলতা হয় আমার, তাহলে তা আমার সাথেই থাকবে, আমার সাথেই থাকবে। কিন্তু বড় অবাককর বিষয়, আমি 28 দিন চাকরি করে যদি মারা যাই, আমার বেতনটা আমাকে আর দিচ্ছে না, আমার পরিবার এসে নিয়ে যাচ্ছে, তো আমার কই রইলো, আমার কই রইলো? ঘরটা যদি আমার সফলতা হলো, ঘরটার মধ্যে তো আমাকে রাইখা দিত, কবরে দিচ্ছে কেন, তাহলে ঘরটা আমার কই রইলো? স্ত্রী পুত্র যদি আমার সফলতা হইতো, তারাও তো আমার সাথে কবরে যেত, তার মানে আমার সফলতা কই রইলো? তাহলে সফলতা আসলে কাকে বলে? আমরা এতদিন যেগুলাকে সফল ভেবেছি, এগুলো একটাও সফল নাই, এগুলো একটাও সফলতা না। আসল সফলতা হচ্ছে তার ভাগ্যেই জুটেছে, যে সৃষ্টি স্রষ্টাকে খুশি করতে পেরেছে সেই সফল। এক কথা শুন, এখানে আর কোনো কিছু লাগবে না, সার্টিফিকেটও লাগবে না, ফর লাগাও লাগবে না, যোগ্যতাও লাগবে না, ব্যবসাও লাগবে না, বিদেশও লাগবে না, চাকরিও লাগবে না, যে সৃষ্টি যার স্রষ্টাকে খুশি করতে পেরেছে। কেন ইয়ং বাসা হইমদের সবকা মারে দি? ফিসনের ভাই একল খুব সালাক আছে, অর্ধে ফিসনে বইয়ের বালাই যে বক্তা আইসি বেথা জেঙ্গরে সিল্লাগার, হ্যাঁ আর তো ওয়াজ গড়ার, এখন আর অত্যন্ত সিল্লেতে সিল্লেতে গলা ভাঙ্গে যে বই কাজ গড়, ফিজর গো হতো সুপ্তা গড়া সামর গুণা আর গুণা আওয়াজ দিবে লাগতো, ফিজদের নজিল্লেও হিললে হতো সালা গেছি তো। সে ফিসনের ভাই যারা আছে না, আচ্ছা আমি একটা জিনিস বলি, ওই যে ব্যানারটা দেখছেন, এই ব্যানার পর্যন্ত যারা আছেন এদিকে সুপ থাকেন, এই ব্যানারের ওই ফারে যারা আছেন একবার বলেন তো মারহাবা। আওয়াজই আর কেন বাড়াও না কেন বলিও মিবে আর একটু জোরে। এখন এই ব্যানার থেকে এখান পর্যন্ত যারা আছেন, পিছনের আমার ইমানি ভাইরা চুপ করে থাকবেন, এখানে যারা আছেন একবার বলেন তো মারহাবা। তোমারা সাপোর্ট দিলেও জুনো তো, তোমরা তো তিন ভাড়ি, তোমরা সুপ্তাহ। এখান থেকে এখান পর্যন্ত যারা বসা আছেন একবার বলেন মারহাবা, মাশাআল্লাহ। এখন বসা যারা আছেন, দাঁড়ানো যারা আছেন, সবাই একবার মিলে বলেন মারহাবা। সফলকে স্রষ্টা যার উপর খুশি, আর কিছু নাই। এখন আমি জিনিসগুলো বুঝাই আপনাদেরকে, নামাজ কি জানেননি, রোজা কি জানেন, সব তাল বাহানা। ও বাপ, হুজুর এত বড় কথা কেমনে কইছে? আমি কই আমার জায়গায় এসে বুঝে তারপরে কথা বললেন। ভুল ধরতে 1,000 জনে পারে, গ্রহণ করতে 1,000 জনে পারে না। কারণ ভুল ধরতে হিংসাই যথেষ্ট, মানার জন্য মহাব্বত লাগে, আর মহাব্বতওয়ালা মানুষ নাই আমাদের সমাজে। কথা বলেন না রে ভাই, আমি কি বলেছি? নামাজ রোজা হজ জাকাত এগুলা কি বাহানা? বাহানা এগুলা কি? এখন অনেকে বলবে এটা কি, আমি বললে শুনি পুরো কথাটা তো শুনে নেন, বলবো নাকি বলবো না? সৃষ্টির একটাই কাজ, যেমনে পারে
স্রষ্টারে খুশি করার চেষ্টা করো। সুবহানাল্লাহ, এই খুশি করার জন্য কেউ নামাজের মধ্যে দাঁড়াই গেছে, কেউ রোজা রাখতেছে, কেউ 4 লাখ টাকা খরচ করে হজে চলে যাচ্ছে, কেউ নিজের টাকা থেকে দান করে সদকা করে দিচ্ছে, কেউ যাকাত দিয়ে দিচ্ছে। কি রে ভাই, আপনি নামাজ পড়লে আল্লাহর ক্ষমতা বেড়ে যাবে? আপনি আমি নামাজ না পড়লে আল্লাহর ক্ষমতা কমে যাবে? আমরা রোজা রাখলে আল্লাহর পাওয়ার বেড়ে যাবে? আমরা রোজা না রাখলে আল্লাহর পাওয়ার কমে যাবে? তো নামাজের দরকার কি, রোজার দরকার কি? আপনি বলছেন এগুলো আল্লাহর জন্য করছেন, আর এর জন্য কিভাবে হয়? আল্লাহর জন্য হলে তো আল্লাহর উপকার আসতো, আল্লাহর তো কোনো উপকারে আসতেছে না, উপকার তো আমাদের না হচ্ছে। বুঝেন না মানে আমার কথা? আমি যদি বলি যে ভাই গড়টা আপনার জন্য বানাইলাম, তার মানে আপনার উপকারের জন্য তো গড়টা বানাইছে। এখন আমি বলছি নামাজটা বলে আল্লাহর জন্য, তা আল্লাহর উপকার কি হচ্ছে? উপকার তো আমার না হচ্ছে। যেমন আমি যখন নামাজে দাঁড়াইছি আল্লাহু আকবার আল্লাহু আকবার করছি, ওবাজি ইবনে দুইজন আমরা যখন হাতটা উঠে নামাজটা পড়ি, ব্যায়াম হচ্ছে তো আমার না? আপনারা জানেন যখন বান্দা রুকু করে অনেকের হাঁটুর ব্যথা আছে না, লাগাতার যদি আমরা পারফেক্টলি রুকু করতে পারি, আমরা বেশিরভাগ মানুষ কিন্তু রুকু করতে জানি না, সেজন্য আমাদের কোমর এই হাঁটুর মধ্যে ব্যথা হয়ে যায়। যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করবেন, যে ব্যক্তি নামাজের জন্য হোক না হোক অন্তত রুকুর নিয়মে যারা ব্যায়াম করবে তাদের গোটটাতে হরদিন ব্যথা হবে না। আমার ভাই যদি আমাকে একটু সাহায্য করে, একটু দাঁড়াবেন প্লিজ। বেশিরভাগ মানুষ যেটা রুকু করে এটা একটু দেখান তো, বেশিরভাগ মানুষ যেটা সোজা হয় না আর কি, এমনি রুকু করেন হ্যাঁ সোজা হয়েছে কিছু না, একটু ইসলামের নেই। এই দেখেন এটা পুরাটা সোজা না, একটু বলেন না রে ভাই। মাথাটা দেখেন, এই মাথাটার চোখটা থাকবে দুই পায়ের বিদ্যাঙ্গুলের মাঝখানে চোখ। একটু খেয়াল করবেন, ইসলাম শুধু আবাদত না, ইসলাম মানে বিজ্ঞান। চোখটা হচ্ছে দুই বিদ্যাঙ্গুলের মাঝখানে, তাহলে চোখের ব্যায়াম। এখন দেখেন এই মাথাটার মাঝখানে এখানে একটা শাহী রগ আছে, মনে রাখবেন। একটু কষ্ট দিচ্ছি ভাই আপনাকে, মাফ করে দিন আমাকে। সারা শরীরে যতগুলা বান্দার মানুষের শরীরে যতগুলো রগ আছে, সবচাইতে প্রধান রগ হচ্ছে এই ঘাড়ের রগ, সেজন্য এটাকে শাহী রগ বলা হয়। যতগুলো রগ আছে এটাই হচ্ছে মেইন জিনিস। যখন আপনি এইভাবে দাঁড়ান, আপনার কোমর পিঠ যখন সোজা হয়ে যায়, যখন এইভাবে দাঁড়ান আপনার এই পায়ের এটা যখন এইভাবে সোজা রাখেন, আমরা বেশিরভাগ এমন করে রাখি সেজন্য কাজ হয় না, যখন সোজা করে রাখবেন দেখবেন যে পায়ের এই জায়গায় এই জায়গার মধ্যে রগগুলো একটু টান খায়। যদি রগ টান খায় বুঝে নেবেন যে আপনার ব্যায়াম শুরু হয়ে গেছে। বসেন, আমরা রগ টান না খাওয়ার জন্য হাঁটুটাকে একটু বাঁকা করে দিই, মানে রক্ত যেন টান না খায়, ব্যথা যেন না লাগে আর কি, ঠিক না? তার কারণে রক্তটা টান খায় না, ব্যথাও হয় না। ব্যথা খাইলে লাভ কি শুনুন, যে কোনো হাড়ের ডাক্তারের কাছে যাই জিজ্ঞেস করবেন, রক্তটা যখন টান খায় অটোমেটিক ওইখানে রক্ত সঞ্চালন বেড়ে যায়, যত রক্ত সঞ্চালন বের হয়ে যায় তত এই গুটলির মধ্যে ক্যালসিয়ামগুলো অ্যাক্টিভ হয়, যত অ্যাক্টিভ হয় এটা মজবুত হয়। বলেন না সুবহানাল্লাহ, নামাজ মানে বিজ্ঞান। আরো জোরে বলেন না রে ভাই। যেমন আপনি যখন দাঁড়ান তখন তাকায় থাকতে হয় সিজদার জায়গায়, রুকুতে যখন করেন তখন দুই পায়ের মাঝখানে, যখন সিজদায় যান তখন আপনাকে তাকায় থাকতে হয় নাকের আগায়। কি রে এত জায়গায় কেন? কই এত জায়গায় না, এগুলো চোখের ব্যায়াম, চোখের ব্যায়াম, চোখের ব্যায়াম, চোখের ব্যায়াম, এটার নামে ইসলাম। অবাক অবাক হয়ে যাবেন, আরে ঝগড়া করেন না, নিজের নিয়ে গবেষণা করেন, নিজের দেহ নিয়ে গবেষণা করেন। বান্দা যত নিজেকে নিয়ে গবেষণা করবে ততই আল্লাহর কুদরত বুঝতে পারবে, যতই আল্লাহর কুদরত বুঝতে পারবে বান্দা তত আল্লাহর প্রেমে পড়তে থাকবে, রসুলের প্রেমে পড়তে থাকবে, যত অন্তরে প্রেম আসতে থাকবে আমরা অমানুষ থেকে মানুষ হতে যাব, হতে যাব, হতে। আমরা সবাই কি মানুষ? সত্যি করে বলেন তো, আমরা মানুষ, মানুষ আমরা মানুষ, হ্যাঁ অথবা না একটা বলেন না, আমাকে না স্যার নিজের মনকে বলেন তো, সত্যি কি আমরা মানুষ? আয়নার সামনে দাঁড়াইয়া যদি আমি বলি যে আমি সৃষ্টির সেরা জীব মানুষ, ফেরেশতার তুলনায় শ্রেষ্ঠ, আয়না তুন জওয়ান, তাহলে হয়তো দে চোয়ার মারি দাঁতর আলি ভালাই দিন। তুই যদি মানুষ হয়, তোর নান বাটফার যদি মানুষ হয়, আবু বক্কর সিদ্দিকুর নান মানুষের কি হবি? তুন্নান সিটিং যদি মানুষ হয়, হযরত আলীর মতো তেগি সাহাবারা কি হবে? আজকে আমি এখানে একটা অ্যালাউন্স করে যাই, যেটা আমি বিশ্বাস করি, আমরা কেউ মুসলমান নই, এটা আমার বিশ্বাস।
আমরা কেউ মুসলমান নই, তো কি আমরা মুসলমান হওয়ার চেষ্টা করতেছি যে আমরা মুসলমান হওয়ার চেষ্টা করতেছি, কারণ মুসলমান হওয়াটা অনেক বড় সার্টিফিকেটের ব্যাপার। মুসলমান যেমন নামে তেমন কামে, আবু বকর সিদ্দিকের জীবনী দেখেন, নামও যেমন মুসলমান কামও তেমন মুসলমান, হযরত ওমরের মতো মুসলমানকে দেখেন, নামও যেমন মুসলমান কামও মুসলমান। তো আমরা কি আমরা মুসলমান নই ভাই, মুসলমান নই ভাই, আল্লাহ যদি দয়া করে মুসলমান বানাই দেয় তাহলে তো আর কোনো কথাই নেই। আমরা মুসলমান হওয়ার চেষ্টা করতেছি, চেষ্টা করতেছি, চেষ্টা করতেছি, তাই তো নামাজ রোজা হজ যাকাত এগুলো করার চেষ্টা করি, পারি না করতে, করার চেষ্টা করি, কথা বলেন ঠিক না? এখন আমি কি বলছি একটু খেয়াল করুন, সৃষ্টির একটাই কাজ যে কোনো উপায়ে স্রষ্টাকে খুশি করা। এখন খুশি করার জন্য কি করছে? নামাজ একটা বাহানা, রোজা একটা বাহানা, হজ একটা বাহানা, জাকাত একটা বাহানা, দান সদকা একটা বাহানা, এতিম বাচ্চাকে পড়ালেখা করানো একটা বাহানা, যার বাপ নাই এমন মেয়েকে সুন্দর করে বাবার দায়িত্ব হয়ে, ভাইয়ের দায়িত্ব হয়ে দাঁড়াইয়ে বিয়ে দিয়ে দেওয়া, এটা একটা বাহানা, স্ত্রীর উপর হক আদায় করা বাহানা, স্বামীর হক আদায় করা বাহানা, যার যার সম্পদ তাকে তাকে বুঝাই দেওয়া, লোভটাকে মেরে সম্পদ বুঝাই দেওয়া, এগুলো সব বাহানা। আমি বললাম ভাই করো কি, কয় সওয়াবের জন্য, কয় না না সওয়াব কাকে বলে শুনেন, আল্লাহ খুশি হইলেই সওয়াব দেয়। সবাই যদি গরমে বসতে পারে আমিও গরমে বসতে পারবো, সমস্যা নাই, আপনি যে দাঁড়াইছেন এই জন্য আপনাকে মোবারকবাদ, বসেন। আমার ভাইয়েরা চালাক আছো তো, অর্ধেনটা গরম সহ্য করে দিয়ে জান্নাতের এসির বাতাস হেবার লাই, আর একে বাদ দিতে পারা যে উদুসুন যাই বলে আর হইলো যাইও, কিন্তু যাইও ফালাই না যাইও, এন্ডা কে আরে লোক এলে তত হমি যাবো না ভাই, তো দিবে দেয় না বাঘ গরি, আরে সমস্যা কি? আরো জোরে বলেন না, মনে রাখবেন নিজে খাইলে পেট ভরে, অন্যরে খাওয়াইলে পেট ভরে মন শান্তিতে ভরে যায়, নিজে ঘুমাইলে শান্তি লাগে, অপরকে ঘুমাইতে সুযোগ করে দিলে মনুষ্যত্ব শান্তি হয়ে যায়, নিজের ভিতরে একটা সওয়াবের একটা মহাব্বতও আসে, এটার নাম ইসলাম, এটার নাম কি? মনে রাখবেন। এখন আমরা বাহানা শুরু করে দিলাম, কিরে স্রষ্টা একটাই কাজ সৃষ্টির, সেটা হচ্ছে স্রষ্টাকে কি করা, কথা বলল না, স্রষ্টাকে কি করা, এই দায়িত্ব কাদের? আরো জোরে বলেন, সেজন্য একজন লাগে গেছে মসজিদ বানাইতে, একজন লাগে গেছে মাদ্রাসা বানাইতে, আরেকজনে এই কাজে, আরেকজনে সেই কাজে, করস কি সওয়াবের জন্য? কয় সওয়াব কাকে বলে? আল্লাহ যখন খুশি হয় তখন সওয়াব দেয়। সওয়াব হচ্ছে একটা উপহারে না, মেন কি আল্লাহ খুশি। এক কথায় বলতে গেলে যত কর্ম তত বাহানা, সব কাহানার একটাই কাজ, আল্লাহ একটু খুশিটা হয়ে যেন। আমি দেখো না, দেখো না আমি কাজ কর্ম দোকান বন্ধ করে দিছি, কিন্তু হ্যাঁ আমি আসছি তোমার দরবারে, তো আল্লাহ কয় যে আসছস, তো কি হয়েছে? কয় আমি ব্যবসা বন্ধ করে আসছি শুধু তোমার খুশি পাওয়ার জন্য। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ বলে যে কি রে বান্দা দোকান বন্ধ করে দিছস, কয় তোমার ডাকে সারা দিতে আসছি, সুবহানাল্লাহ। তা হাত কা বাইন্দা ফেলছস, কয় আমি এমন মানুষ সবার হাত আমি বাঁধাই, কিন্তু আজকে দেখো আমি সেই নিজে থেকে তোমার দরবারে হাত বেঁধে দাঁড়িয়ে গেছি, আল্লাহ আমি ভিক্ষুক এসেছি রহমানের দরবারে ভিক্ষা পাওয়ার জন্য। এবার বান্দা হাত বেঁধে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। কিরে বান্দা তুই এগুলো কি করস? কয় আল্লাহ তোমার নবী বলেছে তুমি নাকি কোরআন তেলাওয়াতকে বড় পছন্দ করো, তাই পড়ার চেষ্টা করছি তোমার একটু দয়া পাওয়ার জন্য, তোমার একটু দয়া পাওয়ার জন্য। রুকু যখন করেন খুব খেয়াল করবেন, রুকুতে আপনি বলেন সুবহান রব্বিয়াল আজিম, সিজদায় বলেন আপনি সুবহান রব্বিয়াল আলা। ওরে নামাজি বান্দা কোনোদিন ভাইবা দেখছেন কেন রুকুতে আজিম বলতে হয়, কেন সিজদায় আলা বলেন? পড়ে গেছেন, পড়ে গেছেন, সেজন্য তো মুরব্বির একটা কথা বলে, বুঝা পড়া আর না বুঝা পড়া এক না। সুকুতে যে জিকির সেটাও আল্লাহর প্রশংসা, সিজদায় যেটা জিকির সেটাও তো আল্লাহর প্রশংসা, তো দুটোটা যেহেতু আল্লাহর প্রশংসা এক পিস করেন না, সমস্যা কি? কয় না না রুকুতে আজিম কেন সিজদায় আলা কেন? কারণ আছে, কারণ আছে, কারণ বুঝে নামাজ পড়েন মহাব্বতের সাথে, নেই বাড়তে থাকবে। শুধু আপনাদেরকে আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি শেষ করছি, ঠিক পাঁচ মিনিটের ভিতরে আপনারা প্রস্তুতি নিয়ে নেন, পাঁচ মিনিটের ভিতরে গভীর মনোযোগ। নামাজ জান্নাতের চাবি, কোনো সন্দেহ? নামাজ পড়লে জান্নাতে যাওয়া যায়, কোনো সন্দেহ? নামাজ যারা পড়ে তারা জান্নাতে যেতে পারবে কি পারবে না? আরো জোরে বলেন না,
নামাজ জান্নাতের নামাজ পড়লে কোথায় যায় আপনারা কিন্তু সবাই এক কথার মানুষ উল্টায় যায় না কিন্তু হ্যাঁ নামাজ পড়া জান্নাতে যাওয়া এটাই তো আপনারা বলেন ঠিক না সব নামাজই কি জান্নাতি তো আপনি তো এক মুখে দুই কথা বলছেন একটু আগে বললাম যে নামাজ জান্নাতের সবই আবার হদ্দে বেগ নামাজে জান্নাতি ন ওমা তার মানে কিছু ফাঁক আছে কিছু ফাঁক আছে বলেন না কিছু ফাঁক আছে কখনো ভেবেছেন আমি আপনাদেরকে প্রশ্নগুলো করে যা একটু ভাববেন ফজরের নামাজ কয় রাকাত সবাই মিলে বলুন না রে ভাই দুই রাকাত ফরজ দুই রাকাত সুন্নত ফরজ কাকে বলে এক কথাই বুঝেন যেই হুকুমের সাথে আল্লাহর সম্পর্ক এটাকে ফরজ বলে যেই কাজের সাথে নবীর সম্পর্ক তাকে সুন্নত বলে এক কথাই সুন্নত মানি নবী ফরজ মানি আল্লাহ সুন্নত মানি ফরজ মানি মনে থাকবে তো এটা এখন আমি প্রশ্ন করব আপনারা উত্তর আমাকে ফুল বলে আমি উত্তর দিবেন ফজরের নামাজ চার রাকাত দুই রাকাত ফরজের আগে দুই রাকাত হয় নাই আরো জোরে বলতে হবে দুই রাকাত আমি প্রশ্ন করব আপনারা শুনবেন শোনার পরে মিলাবেন মিলানোর পরে বুঝে বুঝে উত্তর দিবেন ফজরের নামাজ চার রাকাত দুই রাকাত ফরজের আগে দুই রাকাত জোহরের চার রাকাত ফরজের আগে চার রাকাত আসরের চার রাকাত ফরজের আগে চার রাকাত এশারের চার রাকাত ফরজের আগে চার রাকাত মাগরিবের তিন রাকাত ফরজের আগে দুই রাকাত আগে 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 পরের কথা বলি নাই আগে কখনো ভেবে দেখেছেন পাঁচ ওয়াক্ত নামাজে চার ওয়াক্তের মধ্যে আগে সুন্নত তারপরে ফরজ মাগরিবের মধ্যে যখন আসলো আল্লাহ কয় সুন্নত ন আগে ফরজ ব্যাপার কি ব্যাপার কি দুই রাকাত সুন্নত পড়লে কি মাগরিবের টাইম চলে যাবে আগে দেয় নাই কেন আল্লাহ পাক বলে বান্দা এই নামাজ দিয়ে তুমি জান্নাতে যেতে চাও আগে নামাজটা বুঝো না নামাজটা কি আরো সহজ করে দিই ফজরের নামাজ জুন্না বেজর জোহর আসর এশা মাগরিব পাঁচ ওয়াক্ত চার ওয়াক্ত জোর এক ওয়াক্ত বেজোর কোন সেই ওয়াক্ত জানেন যে ওয়াক্তের আগে সুন্নত নাই ও নামাজি ভাই যার খুশির জন্য নামাজে দাঁড়াইলা একবার ভেবে দেখেছ কেন মাগরিব হলো তিন কেন ফজর হইল দুই কেন মাগরিবের আগে সুন্নত নাই কত বড় রহস্য ইসলাম হাই 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 সুবহানাল্লাহ আরো জোরে বলেন না এই যে হজের আগে কোনো আজান জাকাতের আগে আজান রোজার আগে আজান কিন্তু পাঁচ ওয়াক্তে পাঁচবার নামাজের আগে আজান কেন আজানটা আপনি মনে করেন যে ডাকার জন্য আরে কে জানে না যে নামাজই সে কিন্তু এমনিও জানে যে কোন ওয়াক্তে নামাজের টাইম আর যে নামাজ পড়বে না তার আজান দিয়েও কাজ নেই আজানটা কি শিখায় কখনো ভাবেন নাই শুধু এতটুকু আপনাদেরকে বলি কালিমার মধ্যে আল্লাহ এবং নবীর নাম কি আলাদা না একসাথে কোরআনের মধ্যে আতিউল্লাহ ও আতিউর রসুল কি আলাদা না একসাথে কিন্তু আজানের মধ্যে আল্লাহ এবং নবীর নাম আলাদা ও আল্লাহ জান্নাতে যেই নবীর নাম তোমার সাথে আজানে সেই নবীর নাম আলাদা করলা কেন এটাই তো কারণ আছে মুয়াজ্জিন যখন আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে চাই মুয়াজ্জিনে মুয়াজ্জিনের কি ঠেকা পড়ছে আজানটা দেওয়া নাকি আপনি মনে করছেন মুয়াজ্জিনে আজান দিয়ে টাকা কামাই না 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 মুয়াজ্জিন এখানে চাকরি না করলে অন্য জায়গায় করে আল্লাহ চলাই নিত তো সুবহানাল্লাহ মুয়াজ্জিনের এটা দায়িত্ব না এটা ডিউটি না মুয়াজ্জিন কেন দিচ্ছে এটা আপনারা মনে করছেন মুয়াজ্জিনকে টাকা দিয়ে রাখছেন না মুয়াজ্জিন থেকে ইমাম থেকে খতিব থেকে আপনাদেরকে আল্লাহর দায়বার থেকে বাঁচাইছে সুবহানাল্লাহ
মানে আল্লাহর ঘরের মর্যাদাকে রক্ষা করত ইমাম মুয়াজ্জিন খতিবে করছে এখন ওনারা যদি দায়িত্ব ছাইরা দেয় আপনারা কি করবেন কই ফালায় রাখবেন আল্লাহর ঘর যদি ফালায় রাখেন গজব তো আসবো তখন সেজন্য ইমামকে কখনো বেতন দেওয়া যায় না মুয়াজ্জিনকে বেতন দেওয়া যায় না আপনার ওই খতিবকে বেতন দেওয়া যায় না কি দিতে হয় ওনাদেরকে প্রতি মাসে হাদিয়া দিতে হয় যেটা বেতন না আরো জোরে বলেন না আলেমের কখনো বেতন হয় না হাদিয়া হয় যারা কোরআন পড়াবে আপনার সন্তানকে তাদেরকে বেতন নয় হাদিয়া কেন এটার বেতন দিতে হয় শুধু নিজের কর্মচারীকে বেতন দিতে পারে মুয়াজ্জিন তো আল্লাহর কর্মচারী আরো জোরে বলেন না রে ভাই ইমাম তো আল্লাহর কর্মচারী কেমনে গটকার আল্লাহর তা আল্লাহর ঘরে যিনি চাকরি করে তিনি কার কর্মচারী আল্লাহর আল্লাহ না বেতন দিবে আপনি কি দিবেন তো আপনি দিচ্ছেন এটা বেতন না এটা হাদিয়া আরো জোরে বলেন না আজান তো শুনে ফেললেন এবার দেখেন আশহাদু আল্লা ইলাহা আমাদের সবাইকে কবুল করো আগামী বছর এই মাহফিলকে আরো সুন্দর ভাবে আয়োজনের আল্লাহ তৌফিক দান করো আল্লাহ শুধু একটাই জিনিস চাই বান্দা তোর যা দরকার আমি দিব আরো জোরে বলেন না বান্দা স্ত্রীটা তোর কাছে রাখ স্বামীটা তোর কাছে রাখ বউফুলা তোর কাছে রাখ ঘরবাড়ি তোর কাছে রাখ জাকা সম্পত্তি তোর কাছে রাখ টাকা পয়সা তোর কাছে রাখ জ্ঞান গরিমা তোর কাছে রাখ ইজ্জত সম্মান তোর কাছে রাখ এলাকা তোর কাছে রাখ গ্রাম তোর কাছে রাখ বান্দা তোর কাছে তুই সব রাখা দে তোর মনটা তুই শুধু আমাকে দিয়া দে বান্দা সব তুই রাখ তোর মনটা তুই আমার নামে করে দে যারা নিজের ইচ্ছায় মনটাকে আল্লাহর নামে করে দিতে পারে তারাই আল্লাহর বলি হতে পারে মনে রাখবেন আল্লাহর বলি যে কেউ হতে পারবে আরো সহজ করে দিই ক্লোজ ফ্রেন্ড রাস্তা বন্ধ ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড রাস্তা বন্ধ কিন্তু আল্লাহর ফ্রেন্ড হওয়ার রাস্তা কিয়ামত পর্যন্ত খোলা আছে এই ফ্রেন্ড হওয়ার জন্য যে কেউ অ্যাপ্লিকেশন করতে পারবে বিসমিল্লাহির রহমানির রহিম